হাই গাইজ, আমি রূপম। মর্দানি 2 এর ট্রেলার রিভিল হয়েছে, সেটা নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কিছু কিছু সিনেমা হয় যেগুলো ট্রেলারের জন্য আমরা ওয়েট করে থাকি, আর ভালো লেগেছে খারাপ লেগেছে এরকম বলে দিই, কিন্তু বহু এমন সিনেমা ট্রেলার টিজার আছে যেগুলো যখন আসে না, সত্যি ভেতর থেকে মনে হয় যে না, এটা আগে দেখি এবং কিছুটা সময় আগে এনজয় করে নিই। আর যদি রানী মুখার্জির কামব্যাকের কথা বলি, মর্দানি যখন এসেছিলো সেটা প্রচুর ন্যানো প্রমোশন এসেছিলো, কিন্তু আসার পরে অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথ এত স্ট্রং ছিল, ছবিটা কিন্তু দারুণ সাফল্যও পেয়েছিল। তো কামব্যাক হলে মর্দানির মতো ছবি হওয়ারই দরকার, কারণ কামব্যাক তো বহু স্টার্সরাই বহু অ্যাক্টর অ্যাক্ট্রেসরাই করেন, কিন্তু সেগুলো কি আপ টু দ্য মার্ক? বেশি ক্ষেত্রেই হয় না। কিন্তু মর্দানি একটা জেনুইন কামব্যাক ফিল্ম ছিল। তো মর্দানি 2 এর ট্রেলার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একজন 21 বছরের ছেলে যে মহিলাদের টার্গেট করে, এবং সে একাই থাকে, তার কোনো টিম মেম্বার বা দলে আর কেউ নেই, সে তাদেরকে রেপ করে, তাদের উপর টর্চার করে, তাদের মার্ডার করে। এবং এইটা কোটাতে হচ্ছে যেখানে বহু ছেলেমেয়েরা পড়তে যায়, তো সেই জায়গাটা একটা মার্ক জোন হয়ে যাচ্ছে। এবং কী করে শিবানী শিবাজিরাও সেই কেসটাকে ইনভেস্টিগেট করবে, সলভ করবে, এবং আলটিমেটলি যে পুরোপুরি মাস্টার মাইন্ডটা কি ধরতে পারবে। এবং এই ছেলেটার বয়স কিন্তু 21 বছর, এটা ডিটেলসেই লেখা রয়েছে, তার বয়স 21 বছর। তো এবার কেসটা কতটা কমপ্লিকেটেড হবে, মর্দানি 1 যতটা জমেছিল সেটা ডিরেক্টর ছিল প্রদীপ সরকার, এবং এই ছবির ডিরেক্টর কে? এই ছবির ডিরেক্টর হচ্ছে গোপী পুত্রন, যিনি মর্দানি রাইটার ছিলেন এবং যশরাজের বহু ভালো ভালো ছবির রাইটার ছিলেন। এই ছবিটা রাইটার প্লাস ডিরেক্টর। তো এবার সেটা কতটা ফুটে আসবে সেটার জন্য আমাদের ওয়েট করতেই হবে। তবে ট্রেলারটা কিন্তু সত্যি দারুণ ছিল, খুব সুন্দরভাবে ট্রেলারটাকে বিল্ড করা হয়েছে, বেশি কিছু দেখানো হয়নি, 2 মিনিটের ট্রেলার, তবে গল্পটা কী হতে পারে একটু আন্দাজ দেওয়া হয়েছে। তবে কতটা এর মধ্যে ভাইবস থাকবে, কতটা আপ অ্যান্ড ডাউনস থাকবে, কীরকমভাবে থ্রিলটা যাবে সেটা কিন্তু পুরোপুরিভাবে রিভিল করা হয়নি। এবং শিবানী শিবাজি রাওয়ের যে এক্সপ্রেশন হয়, তাকে যেরকমভাবে এস্টাবলিশ করা হয়েছিল মর্দানিতে, সেটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা হয়েছে যতটা ট্রেলারে দেখানো হয়েছে। আর বেস্ট অফ দ্য পার্ট এই ট্রেলারটার, যে লাস্টে যে শটটা নেওয়া হয়েছে না, যে দুটো ডোরের মধ্যে এই ডোরটা একবার ফোকাস এবং সাডেনলি এই ডোরটায় ফোকাস, এবং যখন এই ডোরে দেখা যাচ্ছে তখন একটা বল রয়েছে কিন্তু পরবর্তী পিছন থেকে একজন হামলা করছে, এবং মেবি তার মাথায় চুল নেই, তাকে দেখে আমার টেকোই মনে হলো, আর শেষে সে মুখে রং মেখে যেরকমভাবে একটা সাডেনলি চিৎকার করছে সেটা কিন্তু সত্যি হরিফাইং লাগছে। তো এটা দেখে না মনে হচ্ছে এই 7 মুভিটার কথা। তোমরা নিশ্চয়ই অনেকে ডেভিড ফিঞ্চারের 7 দেখেছো, যেখানে কেভিন স্পেসি ছবিতে আছে, এটা নাকি সেই সময়কার লোকেরা জানতোই না, কারণ ট্রেলারে কোনো রকম প্রমোশন ইভেন্টসে কোথাও তাকে নেওয়া হয়নি, তার নাম উল্লেখই ছিল না, এমনকি ছবিতে যে সেটা আছে সেটাও টাইটেলের প্রথমে দেখানোই হয়নি। তো জানতোই না কেউ যে ছবিতে নেগেটিভ ক্যারেক্টার কে করছে, কে নেগেটিভ শেডস ক্যারেক্টার করছে। সিনেমার শেষে যখন কেভিন স্পেসিকে লাস্ট 10 মিনিট দেখানো হবে, তখন তার নাম দেখানো হয়েছিল, কিন্তু বলিউড যখন সেটাকে রিমেক করেছিল সময় ছবিতে, তখন কিন্তু জ্যাকি শ্রফের নাম প্রত্যেক জায়গায় ছিল, এমনকি টাইটেলেও ছিল, প্রথমে শুরুতে ক্রেডিটেও তার নাম দেখিয়ে দেওয়া হয়, এবং প্রত্যেকটা ইভেন্টেও সে উপস্থিত ছিল। তো এই জায়গাটা বুদ্ধিটা কিন্তু এত বছর পর খাটানো হচ্ছে, এটা ভালো। তো আমার মনে হয় যদি এরকম কিছু কাজ করা উচিত, তো সেটা হলিউডের 7 যে প্রেজেন্টেশন, কেভিন স্পেসির যে ইন্ট্রোডাকশান ছিল, ওরকমভাবে করাটাই বেশি বেটার, তাহলে অডিয়েন্স সিনেমা হলে গিয়ে সত্যি একদম চমচমকে যাবে যে এটা কী হলো। এই নেগেটিভ সেট ক্যারেক্টারটা জানার জন্য একদম পুরো ইগারলি পুরো ফার্স্ট থেকে শেষ অব্দি অডিয়েন্সের মানে তার মনে হয় যে এই সিকোয়েন্সটা কী হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে টেনশন ক্রিয়েট হয়। তো সেটাকে খুব ভালো করে কিন্তু ইউজ করা যেতে পারে। তো আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর ক্রিয়েট করা হয়েছে, বেশি অ্যাকশান সিকোয়েন্সের ট্রেলারটাকে ভরপুর করা হয়নি, থ্রিল এবং আলটিমেট কিছু হবে সেটার জন্যই ওয়েট করা হয়েছে। তো আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে, এবং এরকম ধরনের ছবির দরকার আছে, সিনেমাগুলো তো আর সবসময় কাল্পনিক হয় না, কারণ বাস্তবতা থেকে বেশিরভাগ উঠে আসে, এবং বাস্তবে এরকম প্রচুর ঘটনা ঘটছে। এই কালকেরই কথা, কালকেই সোনারপুর এরকম একটা ঘটনা ঘটেছে, দুজন মিলে একটা রেপ করেছে। তো এই জিনিসগুলো 2019 দাঁড়িয়ে আমাদের শহরে হচ্ছে, ইন্ডিয়াতে তো প্রচুর জায়গায় হচ্ছে, তো এগুলো আর কবে বন্ধ হবে? এবং এরকম জিনিস ঘটছে, সত্যি খুব খারাপ লাগে যে এরকম ঘটনা ঘটছে, মানে খারাপ কির জন্য হয়তো আর কোনো ওয়ার্ডও বলা যায় না। তো যাই হোক, আবার যদি ট্রেলারে মানে ফিরে আসি, তো আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে, মানে আমার সিঙ্গেল কোনো জায়গা নেই যেখানে ডাউট বা কিছু মনে হয়েছে, আমার খুব ভালো লেগেছে, আমি প্রত্যেককে রেকমেন্ড করবো ট্রেলারটা দেখার জন্য। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্টের হেডে, তো সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারো। ভিডিওটা এত অবধি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, রেড বাটনটা এখন প্রেস করতে হবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ অল, টেক কেয়ার।